এহসান কাকে বলে? এবার জিব্রিল আলাইহিসসালাম বলেন, এহসান হলো আপনি আল্লাহ তাআলার এভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখেন দেখেন মনে হয়, আপনি আল্লাহর এভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখেন দেখেন লাগে। ফাইন লাম তাকুম তারা, এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, এটা যদি বন্ধু আমার পক্ষে সম্ভব না হয়, তাহলে এভাবে ইবাদত করো, ফাইন্নাহু ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। চোখ, সকলে চোখ বন্ধ করেন, একটু মুরাকাবা করেন, একটু মুরাকাবা করেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন। আল্লাহ তাআলা আমাকে দেখেন, ওই তো আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখে। নিশ্চয়ই আমার বানানেওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ আয়াত কারীমার মুরাকাবা করেন। আলম ইয়ালাম, সে কি জানে না, বিআন্নাল্লাহ ইয়ারা, আমি আল্লাহ নিশ্চয়ই তাকে দেখতেছি। আয়াতের মুরাকাবা করেন, প্রতিদিন কমপক্ষে 5 মিনিটে আয়াতের মুরাকাবা করেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। আমি যখন মসজিদে তখনও তিনি আমাকে দেখেন, আমি যখন ইন্টারনেটে তখনও তিনি আমাকে দেখেন। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না, নিশ্চয়ই আল্লাহ আমি তাকে দেখি। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ, إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ, إِنَّ اللَّهَ خَبِيرٌ بِالْعِبَادِ, إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, নিশ্চয়ই আল্লাহ আমার কথা শুনেন, নিশ্চয়ই আল্লাহ আমার হালত দেখেন। ইয়ালামু সিররা ওয়া আখফা, ইয়ালামু মা তুখফুনা ওয়া ইয়ালামু মা তুখফুন, তোমরা যা কিছু গোপন করো সব আমি দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখে কি কি খেয়ানত করে আমি দেখি। আল্লাহ আমার কি হবে,
সকলে নিজের গুনাহগুলোর কথা মনে করেন। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আল্লাহ আমার কি হবে। আপনি না জীবনের সবগুলো দেখে ফেলেছেন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আপনি না সব দেখে ফেলেছেন, আপনি না জীবনের সব দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله, এভাবে বলেন, এভাবে বলেন, এভাবে জিকির করেন রোজানা কমপক্ষে 200 বার। নিজে একা কি বসেন, নিজে একা কি বসেন, আর এভাবে জিকির করেন যে আমি আমি পড়ছি, আমার রব আমার দিকে তাকিয়েই আছে, আমি পড়তেছি, আমার রব যেন মুস্কি মুস্কি হাসে। জীবন তো শেষ হয়ে গেল,
আল্লাহ অতীত আর ফিরে আনার ব্যবস্থা নাই, বিগত জীবন তো ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আগে কেন বুঝলাম না, আল্লাহ আগে কেন বুঝলাম না। أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ। হে মোমেনরা, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয়নি?